শুভ ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামটিতে এসেছি সেটি হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের চরপানশি একটি গ্রাম। তো এই চরপানশি গ্রামের যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে গ্রাম বাংলার, সেই সকল প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের দেখাবো। আর আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে থাকুন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার 1 নং দুরমুট ইউনিয়নের চরপানশি গ্রামের আজকের এই সুন্দর প্রাকৃতিক এবং মনোমুগ্ধকর গ্রাম বাংলার দৃশ্যগুলো। খুবই সুন্দর একটি গ্রাম বাংলার সবুজ শ্যামল প্রকৃতিতে এরকম ড্রেন দিয়ে ফসলের ক্ষেতে পানি যাচ্ছে। এই পাশে রয়েছে কলা গাছ এবং এই পাশে রয়েছে বিস্তীর্ণ ধান ক্ষেত। সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য। তো খুবই সুন্দর একটি দৃশ্য, মনোমুগ্ধকর। এখানে কচু গাছের আবাদ করা হয়েছে, সুন্দর সবুজ কচু পাতা। খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দেখলে যে কারো মন ভরে যাবে এই সুন্দর দৃশ্যটি। তো এই ডাঙ্গার বীজগুলো থেকে কিন্তু বিসন করা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ডাঙ্গা পরিপক্ব হলে কীরকম দেখা যায়। সাইটে একটি মেশিন চলছে, বিধায় আপনারা কোনো একটি শব্দ শুনতে পাচ্ছেন। বেগুন গাছে বেগুনের ফুল এসেছে এবং ছোটো ছোটো বেগুন কিন্তু ধরেছে, এগুলো বড় হবে। তো খুবই সুন্দর আজকের এই মনোমুগ্ধকর দৃশ্যটি। আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো এই গ্রামের। তো গ্রীষ্মের এই তপ্ত দুপুরে আমরা কিন্তু এরকম মায়াময় ছায়া ঘেরা পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি। আপনাদের জানি না গ্রামটি কেমন লাগছে, তবে আমার গ্রামটি অবশ্যই খুব সুন্দর লাগছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সেই সাথে সাবস্ক্রাইব তো মাস্ট। এবং আজকের ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়াও আপনারা কী ধরনের ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে চান তা জানিয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো আমরা এই গ্রামের আরও একটু ভিতরে প্রবেশ করব এবং সেই সাথে সুন্দর যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আসুন আমরা এই গ্রামের আরও কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে নিই। তো অধিকাংশ গাছেই কিন্তু কাঁঠাল বড় হওয়ার উপক্রম। তো কিছুদিনের মধ্যে, যেহেতু এখন বৈশাখ মাস চলছে, তো জ্যৈষ্ঠ মাসের মধ্যে কিন্তু কাঁঠালগুলো পেকে যাবে।
দেখতে দেখতে আমরা আরেকটি সুন্দর জায়গায় চলে আসলাম। তো গ্রামীণ মেঠো পথ চলে গিয়েছে আপনারা, আর এটা লক্ষ্মীপুর গ্রাম না, সামনে লক্ষ্মীপুর গ্রাম। তো এখন আমরা চরপানসি যে গ্রামটি রয়েছে সেই চরপানসি গ্রামের মধ্যেই রয়েছি। তো আমরা এখন গ্রামের মেঠো পথ ধরে সামনের দিকে এগিয়ে যাব এবং যে এই গ্রামের যে দৃশ্যগুলো রয়েছে, তো এই রাস্তাটি কিন্তু দুই উপজেলাকে ভাগ করেছে। হাতের এই পাশে রয়েছে মেলান্দ উপজেলা এবং হাতের এই পাশে রয়েছে ইসলামপুর উপজেলা। তো আমরা এখন ইসলামপুর উপজেলাতে প্রবেশ করছি এবং ইসলামপুর উপজেলায় আমরা বর্তমানে যে গ্রামটিতে প্রবেশ করব সেটি হচ্ছে লক্ষ্মীপুর। তো ইসলামপুর উপজেলা এখন লক্ষ্মীপুর গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। এখানে তাল গাছ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর এবং মনোরম দৃশ্য। পাশে রয়েছে বিস্তীর্ণ ধান ক্ষেত, সবুজ। ধান কাটার পর মাঠের মধ্যে যে ঘাসগুলো থাকে সেগুলো কিন্তু গরু ছাগল বিচরণ করছে এখানে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে গ্রামের একটি মেঠো পথের ধারে একটি প্রাচীন গাছের নিচে এসে দাঁড়িয়েছি। তো এই প্রাচীন গাছের বয়স অনেকের ধারণা মতে প্রায় 100 বছর হবে। আর 100 বছর আসলে ওইভাবে কোনো নির্দিষ্ট করে না বলা গেলেও গাছটি অত্যন্ত পুরাতন একটি গাছ। তো বিদ্যুৎ ব্যবস্থার জন্য গাছটি কেটে ফেলা হয়েছে। তো আপনাদের যতটুকু সম্ভব এখন গাছটি অবশিষ্ট রয়েছে সেটি দেখাচ্ছি। তো গাছটি দেখতে পাচ্ছেন আর সুপ্রাচীন একটি গাছ। তো এই গাছটির নাম হচ্ছে শেওড়া গাছ। তো এই গাছগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। তো যেহেতু গাছটি আমি এখানে পেয়ে গেলাম তাই ক্যামেরা বন্দি করে রাখছি। তো আমরা চাচার কাছে একটু শুনি। চাচা, আসলে এই গাছটার কথা আমি অনেক শুনেছি, এই গাছটা আমরা জোর বেঁধে দিই এরকমই গাছ, আরো দাম আছে, গাছ খাই ডালাইছে, তো মেলা ডাল খাই ডালাইছে, 100 বছরের উপরে হবে, 100 বছরের উপরে হবে, আমরা জোর মেরে দিয়েছি গাছ চাষেরই। হ্যাঁ, তারপরে আমরা 500 ছাড়া করে যে গাছ দাম দিতে দিই বহুদিনের গাছ এটা। তো চাচার কথার মতে আমরা কিন্তু আনুমানিক একটি ধারণা পেয়ে গেলাম যে অনেক পুরাতন একটি গাছ। আমরা ছোটবেলা ছাগল আছি না, তখন দেখি গাছ দেবে, তারপর আগে 500 ছাড়া কইছে যে গাছ আমরা ধুই মারি দিতে, এটা বহুদিনের গাছ। আচ্ছা, আগে কিন্তু এটা আসিল শ্মশানঘাটি। কোনটা এটা? এটা শ্মশানঘাটি আসিল, শ্মশানঘাটি যা তো মরা এই জায়গায় পুষছে। কত বছর আগে আনুমানিক? দিন আগে আমরা জোর বেঁধে, আমরা ছোট ছোট আর দেখছি না, কিন্তু যে তো মরা মরছে এই এরিয়া ফিরে ঠিক আছে, গ্রামের যে বয়স্ক লোক রয়েছে তার কাছে কিন্তু আমরা এই গাছের যে ইতিহাসটি রয়েছে সেই ইতিহাসটি আমরা শুনতে পেলাম। এবং সেই সাথে আমার ক্যামেরাতেও কিন্তু এই দৃশ্যটি ধারণ করে রাখলাম, কেননা যেভাবে এখানে ঘর বাড়ি তৈরি হচ্ছে তো এই গাছটি একসময় হারিয়ে যাবে, কিন্তু স্মৃতি হিসাবে এই ভিডিওটি থাকবে। তো আমরা বর্তমানে এখন লক্ষ্মীপুর গ্রামে আছি, তাই তো? লক্ষ্মীপুর গ্রাম, এটা সম্ভবত ইসলামপুর উপজেলার মধ্যে।
ঠিক আছে, তো আমরা এই গ্রামের কিছু দৃশ্য আপনাদের সুপ্রিয় ভিউয়ার্স দেখালাম, তো আর আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো, চলুন আর একটু সামনে যাওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শুলার ঘর, খুবই সুন্দর একটি পরিবেশ। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এই গ্রামটি আপনাদের ঘুরে ঘুরে দেখালাম, এবং আজকের ভিডিওতে আমাদের সাথে ছিল আতিফ আসলাম পালন। পালন একটি হাই বলে দাও। হাই। এবং আমার মামাতো ভাই অনিক, অনিক একটা হাই বলে দাও। হাই। তো আমরা মূলত এই তিনজনে মিলে আজকে গ্রামটি আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। তো আমরা এখন বর্তমানে যে জায়গাটি দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে দুই পাশে ধান ক্ষেত, এবং মাঝখান দিয়ে সরু রাস্তা চলে গিয়েছে। তো এরকম একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন, আর আপনি যদি এখনও বিডি সমাচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায়।